আসসালামু আলাইকুম নতুন আরেকটি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো মিষ্টি ভরা মিষ্টি দই যদিও এটা নাম মিষ্টি ভরা মিষ্টি দই কিন্তু এটার মধ্যে আপনাদের সকল কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এতদিন পর্যন্ত যে সকল দই আমি দিয়েছি এবং এগুলোর মধ্যে যে সকল কমেন্ট আমি পেয়েছি সেগুলোর উপর ভিত্তি করে আজকের এই রেসিপিটা কেন দুই বসছে না বৃষ্টিতে কীভাবে দুই বসবে শীতকালে কীভাবে দুই বসাবেন মাটির হাঁড়ি ছাড়া অন্য সব পাত্রে দুই বসানো যাবে কি না স্টিলের বাটিতে বসবে কিনা চুলার তাপমাত্রাটা কেমন থাকবে কেন দুধটা ছানা হয়ে যায় বিভিন্ন কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সাথে থাকেন এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ বড়ো হয়ে গেছে শুধুই আপনাদের সুবিধার্থে যাতে করে আপনাদের দইটাও সুন্দরভাবে বসে আর আলাদা আলাদা করে যদি আপনারা দইয়ের ভিডিও দেখতে চান টক দই মিষ্টি দই ভাপা দই দইয়ের বীজ সকল কিছুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে একটা আলাদা প্লে আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন ফুল ক্রিম পাউডার দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ এর সাথে আমি দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি এটা স্বাভাবিক তাপমাত্রার পানি চাইলে গরম পানিও দিতে পারেন অনেক দুধ আছে গরম পানি ছাড়া গুলতে চায় না মানে গুটি ফেকে থাকে সেজন্য জন্য তিন কাপ পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব তারপরে চুলাটা আমি ধরিয়ে দিব এখানে অনেকে প্রশ্ন করতে পারেন গরুর দুধ দিকে করতে পারি না হ্যাঁ অবশ্যই করতে পারেন এক লিটার দুধকে জাল করে আপনি তিন কাপ করে নেবেন তাহলেই হবে নাড়তে নাড়তে দিয়ে দিব চিনি চিনিটা পুরো নিজের স্বাদ অনুযায়ী দিবেন কতটুকু মিষ্টি আপনি করতে চান আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর পাউডার দুধে এমনি একটু মিষ্টি আছে আর দুধের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট যাব ঠিক এভাবেই কিন্তু জাল হচ্ছে পাঁচ মিনিট জাল করে নিলে কি হবে পাউডার দুধে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং আরেকটু ঘন হয়ে যাবে আর চিনিটা আমি প্রথমে কেন দিলাম চিনিটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে পরে যদি আমরা চিনি দিই তাহলে চিনি থেকে আবার পানি ছাড়বে তারপরে আবার আমাদের ঘন করে নিতে হবে সেই জন্য চিনি আর দুধ একসাথে জাল করে নিব এখন একটা কাপের মধ্যে অল্প একটু পানি নিয়ে নিলাম তারপরে অল্প করে একটু জর্দা কালার দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব এখান থেকে অল্প অল্প করে আমরা দুধে দিয়ে দিব যতটুকু কালার আপনি চাচ্ছেন ততটুকুই অল্প অল্প করে দিতে পারবেন হুট করে সরাসরি জর্দা কালারটা দুধে দিতে যাবেন না মানে গরম দুধে দিতে যাবেন না তাহলে অনেক সময় গুটলি পেকে যায় এখন অনেকে প্রশ্ন করতে পারেন জর্দা কালার কেন দিব মিষ্টিতে একটা কালার আছে সেটা ক্যারামেল দিয়ে তৈরি করা হয় এটার অলরেডি আমার একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তবে অনেকে ক্যারামেলটা তৈরি করতে পারেন না সুন্দর করে সেই জন্য আজকে আমি একটু জর্দা কালার দিয়ে করে দেখাচ্ছি তাহলে সবাই করতে পারবে এখানে আমি অল্প অল্প করে দিব আর দেখব কতটুক হচ্ছে কি হচ্ছে না তাহলে আমি অল্প করে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি কালারটা একদম ঠিক আছে আমি যতটুকু চাচ্ছিলাম আপনাদের খুশি মতো দিয়ে নিবেন এখন আমি নামিয়ে নেব নামিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে দুধটা তো আমি ঠান্ডা করতে দিব আর একটা জিনিস দেখে দিচ্ছি যেটা দিয়ে আমি দইটা বসাবো ঘরও কিন্তু দইয়ের বীজ করা যায় যারা একান্তই না পারেন তারা যে কোনো মুদির দোকানে অথবা পাশের দোকানে কিন্তু এরকম পটাকারে দই কিনতে পাবেন এটা তো কিন্তু খুব সুন্দর দই বসে এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দই একটা ছাঁকনিতে নিয়ে পানিটা ঝরিয়ে তারপর আবার ফিরে আসব। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এই অবস্থায় আছে অনেকের যে সমস্যাটা হয় তারা আসলে গরমটা বুঝতে পারে না আমি যে বলি মানে আঙ্গুল ধরতে পারবেন এরকম গরম দিতে হবে এটা আসলে অনেকে বুঝতে পারে না তার কারণে কি হয় গরম দুধের মধ্যে যদি আমরা দইয়ের বিষটা দিয়ে দিই তাহলে কিন্তু দইটা ফেটে যাবে এটা কিন্তু দই হবে না ছানা হয়ে যাবে এবং উপরে পানি অনেক জমবে তাই আপনারা যদি বুঝতে না পান দুধটা ঠান্ডা করে নেবেন তবু কোনো সমস্যা নেই বসতে দেরি হবে কিন্তু দইয়ের উপরে পানি জমবে না ছানা কাটবে না এটা খেয়াল রাখবেন টক দইটা যেটা আমি ছাকনিতে উঠিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি পানিটা ঝরে গেছে এখন কিন্তু এক ফোটো পানি পড়ছে না এখন এটা একটা বাটিতে নিয়ে নিব এই টক দইয়ের মধ্যে অল্প একটু দুধ দিয়ে একটু হালকা একটু ফেটে নিচ্ছি যাতে সব জায়গায় সুন্দর করে মিশতে পারে এখন এই দুধটার সাথে মিশিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে এখন রংটা আরও বেশি গাঢ় হয়ে গেছে সম্পূর্ণ টক দইটা আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে টক দুধের সাথে ভালো করে তো মিশিয়ে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে কিসে বসাবো। দই সকল কিছুতেই বসে দইয়ের বিষটা যদি ভালো হয় এবং আমি যে পদ্ধতিতে এখন দেখালাম সেভাবে যদি আপনারা করে থাকেন তাহলে সকল কিছুতেই দই বসাতে পারবেন আমি আজ দুভাবে দই তৈরি করে দেখাবো একটি হচ্ছে সনাতন পদ্ধতিতে আরেকটি হচ্ছে চুলায় চুলায় বসানোর জন্য এই হাঁড়িটা এবং এই বাটিটা আমি সেট করে নিয়েছি কিভাবে আমি দইটা বসাবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কিসের মধ্যে দই বসাবেন বা যে বাটিটা আপনি নিচ্ছেন সেই মিষ্টিটা আপনি বসবে কিনা বা সুন্দর দেখা যাবে কি না দইটা বসানোর জন্য মোটা একটা হাড়ি নিয়ে নিয়েছি তারপরে ছোট ছোট দুইটা রুমাল দিয়ে দিয়েছি এমনভাবে দইটা বসাতে হবে যাতে বাটিটা নড়াচড়া যাতে না করে সুন্দরভাবে যাতে সেট হয়ে থাকে এর আগে কিন্তু চুলাই কীভাবে দই করতে হয় সেটা অলরেডি আমার একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন সেখানে অনেকে প্রশ্ন করেছিল আমি যে তাওালটা দিয়েছি তাওলটা পুড়ে যাবে কি না বা তাওলটা কেন দিয়েছি তাওলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সুন্দর করে গরমটা ভিতরে থাকে এবং মোটা হারিটার কারণেও গরমটা সুন্দরভাবে থাকবে তাওলটা দিলে অতিরিক্ত বেশি গরম হবে না আর এক একজনের চুলার তাপ এক এক রকম আমার চুলার তাপ যেটা আমি দেখাচ্ছি একেবারে কম আপনারটা কম বলতে আর একটু বেশি হতে পারে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো চুলার তাপটা কেমন থাকে এছাড়া তাওয়াল ছাড়া আপনারা করতে পারেন উঁচু একটা বাটি দিয়ে দিবেন অথবা একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন তারপরে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনার আগে বাটিটা বসিয়ে দিবেন তারপরে ইচ্ছে মতো মিষ্টি দিয়ে নেবেন আর এখানে যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন এটা আমার ঘরে তৈরি করা গোলাপ গোলাপজাম একটু বড়ো সাইজ করে করেছি যাতে মিষ্টিটা ভাসা ভাষা থাকে এখানে আমি পাঁচটা মিষ্টি দিয়ে দিব ইচ্ছে করলে আপনারা আরও বেশি করেও দিতে পারেন আর ঘরে যদি তৈরি করতে না চান তাহলে আপনারা বাজার থেকে কিনেও আনতে পারেন তবে বাটিটা এভাবে নিতে হবে যাতে মিষ্টিটা দিলে সুন্দরভাবে দেখা যায় যাতে মিষ্টিটা ডুবে না থাকে তারপরে উপর থেকে আমরা দুধটা ঢেলে দিব এখানে অনেকে প্রশ্ন করতে পারেন মিষ্টি ছাড়া কি আমরা দইটা বসাতে পারি না অবশ্যই বসাতে পারেন মিষ্টিটা বাদ দিয়ে দিবেন তারপরে ঠিক একই প্রসেসে দই বসিয়ে নেবেন তারপর আমি একটা প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে একটা রুমাল দিয়ে দিব যাতে করে নিচের গরমটা যাতে উপর দিয়ে বের হয়ে না যেতে পারে সুন্দরভাবে যাতে গরমটা থাকে তারপরে হাড়ির যে ঢাকনা আছে সেটা দিয়ে আমি ঢেকে দিব আর এই প্লেটটা এবং রুমালটা আমি দিচ্ছি ভিতরে সেফটি থাকার জন্য যাতে আটশাট হয়ে থাকে যাতে নড়াচড়া না করে এটা আপনার বাদও দিতে পারেন শুধু আপনারা হাড়ি ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন এখন আমি আরও কিছু পটের মধ্যে দিয়ে দিব। এটা দেখানোর উদ্দেশ্য হলো কিসের মধ্যে দই বসানো যায় আমি যেটা বলেছিলাম সব কিছুর মধ্যেই কিন্তু দই বসানো যায় যেমন আমি একটা ছোটো স্টিলের বাটি নিলাম একটা মাটির পট নিলাম এবং একটা কাচের পট নিলাম এমন কি আরেকটা দেখাবো প্লাস্টিকের বাটিতেও এখন এক একটার মধ্যে এক একটা মিষ্টি দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর এই গোলাপজাম মিষ্টিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এটা গুঁড়ো দুধ দিয়ে করা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি দিয়ে দিব আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দইয়ের বীজ অথবা মিষ্টি যেগুলোই ফ্রিজে থাকুক না কেন সেগুলো কিন্তু বের করে পুরোপুরি যখন ঠান্ডাটা চলে যাবে তারপরে কিন্তু আমরা দই বসাবো ঠান্ডা অবস্থায় কিন্তু দিব না তাহলে এভাবে করে আমি সবগুলোতে দুধ ঢেলে দিয়েছি এখন উপরে আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়িও দিতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন এটা আপনাদের খুশি ফয়েল পেপার দিয়ে ঢাকলে এটাই সুবিধা কোনো ময়লা পড়বে না আমি ছোটো একটা ট্রের মধ্যে সবগুলো বাটি দিয়ে দিলাম তারপরে একটা বোল দিয়ে ঢেকে দিলাম তাহলেও ময়লা পড়বে না আর আপনাদের যেটা সুবিধা লাগে সেভাবে আপনারা ঢেকে দিতে পারেন আর এগুলো আমি সনাতন পদ্ধতিতে বসাবো তাই ছয় থেকে সাত ঘন্টা বা এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে তাহলে আমি প্রথমে চুলাটা বসিয়ে দিচ্ছি আর এগুলো সনাতন পদ্ধতিতে বসানোর জন্য এক সাইড করে সেফ একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি যেখানে নাকি একটু গরম থাকে দইটা বসানোর জন্য হাড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চুলার তাপ এটা হচ্ছে আমার চুলা সবচেয়ে কম তাপ এটা লাইটের আলোতে দেখা যায় না তাই আমি লাইটটা অফ করে দেখাচ্ছি আপনাদের চুলায় সবচেয়ে যে কম তাপটা থাকে সেটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু ছানা হয়ে যাবে এছাড়া তাহলেও পড়ে যেতে পারে অনেকে এই জিনিসটা নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকেন চুলার তাপটা বুঝতে চান না চুলার তাপটা এতই কম যে ফু দিলে অথবা একটু বাতাসে কিন্তু নিভে যাবে তাই সময় সময় একটু চেক করবেন তাপটা ঠিক আছে কি না বা চুলাটা জ্বলছে না আর ইন্ডাকশানে যদি করতে চান আপনার চুলা সবচেয়ে যে কম তাপটা থাকে সেটা দিয়ে নেবেন আর এখন সময়টা বলে দিচ্ছি হাড়ের উপরে ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে এটা আমি দু ঘন্টার জন্য রেখে দিব দেড় ঘন্টা পর আমি দেখব হয়েছে কি হয়নি যদি না হয় তাহলে আমি আরেকটু রেখে দেব তারপরে যদি না হয় তারপর আরেকটু রেখে দেব এভাবে করে আমি দেখতে থাকবো এবং ঢেকে দিব আসলে একেবারে বলা যায় না কতটুক সময় নিয়ে বসবে তবে এটা দেড় থেকে দুই ঘন্টার ভিতরে বসে যাবে এখন সবগুলো দই যখন বসে যাবে ভালো করে তারপর আবার আমি ফিরে আসব। ফিরে আসলাম আবার একদিন পর দইটা আমার দুই ঘন্টার মধ্যে সুন্দর করে বসে গিয়েছিল তারপরে হাড়িটা আমি স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছি সবগুলো একসাথে এনে আপনাদের সামনে পরিবেশন করব। সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সনাতন পদ্ধতি নিয়ে যখন আমি ভিডিওটা করেছিলাম তার কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেছে তারপরে তিন থেকে চার ঘন্টার মধ্যে দুইটা যখন বসছিল না তখন আমি যে পদ্ধতিতে দুইটা বসেছি তা আমি দেখিয়ে দিচ্ছি দুই বসানোর জন্য সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট জিনিস তা হচ্ছে তাপমাত্রা দুইটা যখন আমি বসিয়েছিলাম তারপরে বৃষ্টির কারণে তাপমাত্রাটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিলো যার কারণে দইটা সুন্দরভাবে বসছিল না তাই আমি চুলাতেই দইটা বসিয়েছি কিন্তু কিভাবে বসিয়েছি তা আমি দেখিয়ে দিচ্ছি যাদের উঁচু চুলা আছে তাদের জন্য অনেক সুবিধা হবে দইটা পাততে আমি ট্রের মধ্যে পটগুলো নিয়ে নিলাম তারপরে দুই চুলার যে মাঝখানটা আছে সেখানে আমি দিয়ে দিব যদি আমি রান্না করে থাকি হাই হিটে তাহলে আমরা মাঝখানে দিয়ে দিব আর যদি আমরা রান্না করে থাকি দুই চুলার মধ্যে তাহলে চুলার তাপটা যদি একবারে কমিয়ে দেই তাহলে আমরা চুলার বরাবরও দিয়ে দিতে পারি ট্রেটা এভাবে করে আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই ছোট ছোটো পটগুলো বসে যাবে চুলার নিচে এভাবে করে দইটা তো বসানোই যায় এছাড়া চুলার যে বডিটা আছে উপরে হাত দিয়ে ধরলে দেখতে পারবেন অনেক গরম এখানে কিন্তু যদি আপনি ট্রেটা রেখে দেন তাহলে কিন্তু দু ঘন্টার মধ্যে দইটা বসে যাবে এছাড়া হাড়িটাও কিন্তু আপনারা যদি যারা ভয়ে চুলাতে বসাতে পারছেন না তারাও কিন্তু হাঁড়িটা ধরে এই মাছ বরাবর রেখে দিতে পারেন এখানে সুন্দর একটা গরম থাকে এখানে কিন্তু আপনারা দইটা সুন্দরভাবে বসে যাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যেই এখন দইগুলো আমি খুলে দেখাচ্ছি কোনটা কেমন হয়েছে এবং দেখতে কেমন লাগে আপনারা নিশ্চয়ই কালারটা খেয়াল করেছেন বড় বাটির কালার এবং ছোটগুলো কালার কিন্তু একটু পার্থক্য আছে ছোটগুলো যেহেতু আমি সরাসরি চুলার নিচে দিয়েছি তাই চুলার তাপটা সরাসরি পড়ার কারণে উপরের কালারটা কিন্তু একটু গাঢ় দেখা যাচ্ছে আর এটা কিন্তু একটু হালকা দেখা যাচ্ছে এটা কোনো ব্যাপার না খেতে কিন্তু একই রকম লাগবে দইটা যখনই বসে যাবে নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে তা না হলে দইটা কিন্তু অনেক নরম থাকে ছোট পটে দইগুলো যখন বসে গিয়েছিল তখন আমি একটা ঢাকনা সহ বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলো একসাথে দেখানোর জন্য এখন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে যে দইটা বসেছে আমাকে যদি প্রশ্ন করেন সবচেয়ে কোনটা বেশি ভালো হয় তাহলে আমি বলবো যদি ঘরে কোনো মাটির পট থাকে বা মাটির হাড়ি থাকে সেটাতে বসাতে মাটির হাড়িতে শোষণ ক্ষমতা বেশি থাকে এটা আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন এটা পানি রেখে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন পানিটা কীভাবে মাটির হাড়ি টেনে নিচ্ছে সব মাটির হাড়িতে কিন্তু পানি টানে না অনেক সময় অনেক নকশি করা থাকে বা উপরে কালার করা থাকে সেগুলাতে পানি টানতে চায় না যে হাঁড়িগুলো একদম কম দামে উপরে কোনো কালার থাকে না শুধু রিয়েল যে মাটিটা দিয়ে বানানো থাকে সেই হাড়িগুলাতে পানির শোষণ ক্ষমতা বেশি থাকে ফ্রিজ থেকে নামানোর কারণে এটা কিন্তু উপরটা ঘেমে যাচ্ছে এখন আমি কেটে দেখাই দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর মাটির থেকে কিন্তু সহজে পানি উঠতে চায় না দই জাতীয় জিনিসে যদি আপনি চামচ লাগান পানি এটা উঠবে এটা স্বাভাবিক ছোট ছোট কাপে অথবা বাটিতে বসালে হয় কি এক একজন এক একটা নিয়ে খেয়ে ফেলতে পারে তাহলে আর পানি ওঠার সম্ভাবনা থাকে না বা রেখে দেওয়ার সম্ভাবনা থাকে না দই না বসার কোনো কারণই নেই যেহেতু এটাতে টক দই পড়েছে মানে দইয়ের বিষটা পড়েছে দই তো অবশ্যই বসবে সময় একটু বেশি বা কম লাগতে পারে এটা নিয়ে আপনারা মাথা ঘামানোর কোনোই দরকার নেই অনেকে প্রশ্ন করেন আপু তিন ঘন্টা হয়ে গেছে পাঁচ ঘন্টা হয়ে গেছে দই বসে না আপনার এটাকে সময় দিতে হবে দই অবশ্যই বসবে একদিন হলেও দই বসবে তাই এটাকে নাড়াচাড়া করবেন না দইটা বসার পরে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল যতগুলো প্রশ্ন এসেছিল এবং যতগুলো খুঁটিনাটি বিষয় আমার মাথা এসেছিলো মানে যেগুলো আপনারা সমস্যা ফেস করেছিলেন সেটা যাতে সমাধান দিতে পারে তাহলে দর্শক এই ছিল আজকে আমার মিষ্টি দই রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ